Dear friends, welcome to our channel. Let's make them easy. আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত উইলিয়াম বাটলার ইয়েটসের একটা বিখ্যাত কবিতা অ্যামং দ্য স্কুল চিলড্রেন নিয়ে। অ্যামং দ্য স্কুল চিলড্রেন কবিতাটি দ্য টাওয়ার কালেকশানে প্রথম পাবলিশড হয় 1928 সালে, এবং এই কবিতার প্রথম স্ট্যান্ডার্ডটা এইরকম যে কবি ডিসক্রিপশান দিচ্ছেন যে তিনি কনভেন্ট স্কুলে সিনেটের সদস্য হিসেবে কনভেন্ট স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন এবং একজন ওল্ড নান তাকে স্কুল ঘুরে ফিরে দেখাচ্ছিলেন এবং পোয়েট সময়ে সময়ে প্রশ্ন করছিলেন এবং এই নান সেগুলির উত্তর দিচ্ছিলেন। এক পর্যায়ে এই নান বলতে থাকেন যে স্টুডেন্টরা এখন গণিত শিখছে, সঙ্গীত শিখছে, ইতিহাস শিখছে, সেলাইয়ের কাজ শিখছে এবং কীভাবে পরিপাটি থাকা যায় সে বিষয়টাও শিখছে। কবি হাসতে হাসতে ভিজিট করছিলেন এবং এই বাচ্চা কাচ্চাদের দেখছিলেন বা এই চিলড্রেনগুলোকে দেখছিলেন, কিন্তু স্কুলের বাচ্চারা অবাক হয়ে যাচ্ছিলেন যে 60 বছরের বৃদ্ধ একজন পলিটিশিয়ানের মুখে এতটা হাসি কেন, বা তিনি কেন এতটাই হাস্য উজ্জ্বল। এই ব্যাপারটা ছেলে মেয়েকে অবাক করে তুলেছিল। ঠিক সে সময় কবি হঠাৎ করে কল্পনায় চলে যান বা কল্পনার রাজ্যে চলে যান। কবির মনে পড়ে তার স্কুলের শৈশবের কথা, তার বিলাপড মটগানের কথা, যার লেডার মতো সুন্দর বডি ছিল। এখানে লেডা ক্যারেক্টারটা মিথোলজি থেকে নেয়া, যে অপরূপে সুন্দরী একজন নারী ছিল এবং সে ন্যাকেড অবস্থায় পুকুরে বা স্নান করছিল। সে সময় গড জেসাস একটা সোয়ান বা রাজহাঁসের ছদ্মবেশ ধারণ করে এবং লেডাকে রেপ করে, অর্থাৎ তাদের মধ্যে একটা সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং এর ফলে হেলেনের জন্ম হয়, এবং হেলেনকে কেন্দ্র করে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায় এবং ট্রুজানদের অনেক মূল্য দিতে হয়, হেক্টরের মতো একজন বীরকে প্রাণ দিতে হয়। অর্থাৎ এইসব ডিসক্রিপশান দ্বারা কবি লেডার পরিচয় তুলে ধরছেন, অর্থাৎ লেডার যে একজন সুন্দরী মহিলা ছিলেন এবং তার মিথোলজি থেকে তার ক্যারেক্টারটাকে নেয়া। সুতরাং তার সৌন্দর্য এবং হেলেনের সৌন্দর্যের সঙ্গে মটগানের সৌন্দর্য তুলনা করছেন, অর্থাৎ তার বিলাপ এই মটগান যে অপরূপা সুন্দরী ছিলেন তা এই দুইজনের সঙ্গে তার সৌন্দর্যের কম্পেয়ার করেই কবি এটা তুলে ধরেছেন। স্কুলে মটগান এবং পোয়েটের মধ্যে খুবই সুসম্পর্ক ছিল এবং একবার পোয়েটের সঙ্গে মটগানের কথা বলার কারণে স্কুলের টিচার তাকে তিরস্কার করেছিল এবং তার ক্লাসমেটরা হাসাহাসি করেছিল এবং সেই কথাটা মটগান পোয়েটকে জানিয়েছিল এবং পোয়েটও কষ্ট পেয়েছিল। কিন্তু যখন তারা অ্যাডাল্ট হয়ে যান তখন তাদের মধ্যে একটা দূরত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। মটগান কবিকে অ্যাভয়েড করে এবং অন্য পার্সনকে বিয়ে করে, এবং স্কুল ভিজিট করতে করতে কবি নিজের শৈশবে চলে গিয়েছিলেন এবং ভাবছিলেন যে শৈশবের সময়টাই তো ভালো ছিল, মটগানের সঙ্গে তার একটা সুসম্পর্ক ছিল। এ পর্যায়ে তিনি প্লেটোর একটা কোটেশান তুলে ধরেন, ইট ওয়াজ অ্যাজ ইফ উই বিকেম ইয়ক অ্যান্ড হোয়াইট অফ সিঙ্গেল এগ। অর্থাৎ এই কথাটা এরকম বুঝাচ্ছেন যে আমরা এক সময় ইয়ক মানে ডিমের কুসুমের মতো ছিলাম, এবং যেটা একটা সিঙ্গেল ডিমের সাদা অংশের মতো, অর্থাৎ ডিমের কুসুম এবং ডিমের যে সাদা অংশটা এই দুটা পাশাপাশি অবস্থান বুঝাচ্ছেন। এর মধ্য দিয়ে কবি বুঝাচ্ছেন যে এই দুইটা জিনিসের একটা নেয়ার রিলেশান, যেটা কানেক্টিভিটি রয়েছে। ঠিক তেমনি মটগান এবং কবির মধ্যে একটা সুগভীর সম্পর্ক ছিল ঠিক শৈশবকালে, এই কথাটাই বুঝাচ্ছেন। এরপর পোয়েট কিছুটা স্বাভাবিক হয়ে খুঁজতে থাকেন যে এখানে কোনো চিলড্রেনদের মধ্যে মটগান অথবা লেডের মতো কোনো সৌন্দর্য বা সুন্দর কোনো মেয়ে পাওয়া যায় কি না, বা তাদের সঙ্গে মিলযুক্ত কোনো চেহারা এখানে আছে কি না। কবি অবাক হয়ে যান যে এখানেও কিছু মেয়ে রয়েছে যাদের চেহারার মধ্যে মটগানের চেহারার সাথে মিল রয়েছে, অর্থাৎ তার চিক বা গাল এবং তার চুলগুলো দেখতে ঠিক মটগানের মতো, অর্থাৎ এই ছোটো বাচ্চাদের চুল বা গালটাও দেখতে ঠিক মটগানের মতো, মটগান যেমনটা শৈশবকালে ছিল। এবং কবি খুবই উত্তেজিত হয়ে যান একটা দৃশ্য দেখে যে ছোট্ট একটা বাচ্চা একটা ছবি ড্রয়িং করছে এবং এই ছবির মধ্যে সে যে মুখটা এঁকেছে বা অবয়বটা এঁকেছে এটাও দেখতে ঠিক মটগানের মতোই। তিনি অবাক হয়ে যাচ্ছেন যে মটগানের মতো সৌন্দর্য এখনও এই ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, এবং সে হঠাৎ করেই ভাবতে শুরু করেন যে এই মটগানটা ছিল তখন ইয়াং বা
সেই সময় ইয়াং ছিল, কিন্তু এই মডগান কিন্তু এখন অনেক বৃদ্ধা হয়ে গেছে। তার চুলগুলো সাদা হয়ে গেছে, সে দেখতে কাকতাড়ুয়ার মতো হয়েছে, তার গালটা ঝুলে গেছে, মানে সে একটা বার্ধক্যে এসে উপনীত হয়েছে। এবং কবি একসময় খেয়াল করতে পারেন যে তিনি ইতালিয়ান একজন পেইন্টারের আঁকা একটা ছবি দেখেছিলেন, যে ছবিতে একটা বৃদ্ধার মুখমণ্ডল সে অঙ্কিত করেছিল। ঠিক কবি এইভাবেই নিজেকে বুঝাচ্ছেন যে ঠিক ওই ছবির মতোই হয়তো মডগানের চেহারাটাও এমন হয়ে গেছে, যে সে বৃদ্ধা হয়ে গেছে, তার গালগুলো ঝুলে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, ঠিক এমন। কিন্তু কবি এখন বলছেন যে তা সে কোনো মিথোলজিক্যাল ক্যারেক্টার নয়, কিন্তু একসময় সেও খুব সুন্দর ছিল, তার চেহারার মধ্যে স্মার্টনেস ছিল। যদিও তাকে দেখতে এখন খুব রোগা পাতলা কাকতাড়ুয়ার মতো মনে হচ্ছে, কিন্তু সেও একসময় খুব হ্যান্ডসাম ছিল। এবং এরপর কবি আবারও এই শিশুদের দিকে মনোনিবেশ করে এবং শিশুদের নিয়ে হাসাহাসি শুরু করে, এবং কবিও নিজে হাসতে শুরু করে, কেননা এই ওল্ড এজে কবিকে কাকতাড়ুয়ার মতো লাগছে এবং তার চেহারার সাথে তার হাসি একটা বেমানান মনে হচ্ছে। সুতরাং এই প্রসঙ্গে কবি আক্ষেপ করে বলছেন যে প্রত্যেকটা মানুষেরই যৌবনকালে হাসি খুশি থাকা উচিত, এই বাচ্চারা এখন হাসাহাসি করছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু এই বার্ধক্য বয়সে কবি হাসাহাসি করছে যেটা তার চেহারার সাথে ম্যাচ করছে না। সুতরাং কবি আক্ষেপ করে বলছেন যে প্রত্যেকটা মানুষকে এই যৌবনে হাসি খুশি থাকা উচিত, তাকে পেঁচার মতো থাকা উচিত নয়, কেননা এই হাসি একসময় থাকবে না, বার্ধক্যে এসে সে হাসতে চাইলেও তার হাসিটা বেমানান হবে। এরপর পয়েট ইমাজিনেশন করতে থাকে যে ধরো একটা ইয়াং মাদার বা একটা ইয়াং লেডি তার বেবিকে বেস্ট ফিডিং করছে, অর্থাৎ দুধ খাওয়াচ্ছে, এবং এই শিশুটি হ্যাভেনলি ব্লিস বা প্লেজার ফিল করছে, হ্যাপিনেস ফিল করছে। কিন্তু যদি এই বাচ্চাটার বয়স 60 বছর হয় এবং তার চুলগুলো সাদা হয় এবং দেখতে সে কাকতাড়ুয়ার মতোই হয়, তবে এই ইয়াং উইম্যান কিন্তু এটা মেনে নিতে পারবে না। তাহলে সে ভাববে যে এত কষ্ট করে এই বাচ্চার জন্মদানটাই বৃথা। কিন্তু প্রত্যেকটা মানুষে যে বৃদ্ধ হবে এই কথাটা মানুষ সহজভাবে মেনে নিতে পারছে না, বা এই ইয়াং মাদারটাও মেনে নেবে না, কারণ কবি এখানে বুঝাচ্ছেন যে প্রত্যেকটা বাচ্চা মানেই একটা বার্ধক্যে উপনীত বৃদ্ধ, কেননা এই বাচ্চাটা একসময় বড় হবে, ইয়াং হবে এবং বৃদ্ধ হবে। সুতরাং তাকে সাময়িকভাবে যদি বৃদ্ধ বলা হয় তবে সেটা বেমানান মনে হচ্ছে বা কেউ মেনে নিতে চাচ্ছে না। কিন্তু পোয়েট বুঝাতে চাচ্ছেন যে বার্ধক্য জীবনের একটা চরম বাস্তবতা, যেখানে চিলড্রেন রয়েছে সে ইয়াং হবে এবং একসময় সে বৃদ্ধ হবে। সুতরাং একটা চিলড্রেন মানেই একজন বৃদ্ধ, এই কথাই তিনি এখানে বুঝাতে চাচ্ছেন। এরপর কবি প্লেটোর কিছু ফিলোসফি তুলে ধরেন, তার মধ্যে একটা, ভিজিবল রিয়েলিটি ওয়াজ লাইক দ্য ফর্ম অফ ওয়েব, অর্থাৎ ভিজিবল রিয়েলিটি অর্থাৎ যে বাস্তবতাটা দেখা যায় সেটা হচ্ছে যেমন ওয়েবের ওপরের ফর্ম। এই ওয়েব মানে এখানে ঢেউ বা তরঙ্গ, তরঙ্গের উপরে যে ফর্মটা আছে এই ফর্মটাকেই ভালোভাবে দেখা যাচ্ছে এবং এটাকেই মানুষ জাজ করছে। নিচের যেই ওয়েব রয়েছে বা তরঙ্গ রয়েছে সেটা নিয়ে মানুষ ভাবছে না। এই কথাগুলোর মধ্য দিয়ে পয়েন্ট বোঝাতে চাচ্ছেন বার্ধক্য দেখা যায়, সোল দেখা যায় না বা আত্মা দেখা যায় না, আত্মার যে বয়স হয়ে গেছে এটা বোঝা যায় না, বাট ফেস বুড়ো হয়ে গেছে, চেহারা কুচকে গেছে, বডিটা বার্ধক্যে উপনীত হয়েছে এটা দেখা যায়। ঠিক তেমনি এই ফর্মের মতো তার নিচে যে ওয়েব আছে এটার খোঁজখবর কেউ রাখছে না, ঠিক এই বডির ভিতরে যে আত্মা রাখছে, আত্মাটা রয়েছে, এটার খোঁজখবর কেউ রাখছে না, শুধু বাহিরের দিকটাই দেখছে, তার বৃদ্ধ। এরপর তিনি অ্যারিস্টটলের একটা কোটেশন তুলে ধরেন, অ্যারিস্টটল বিলিভ দ্যাট ফিজিক্যাল অবজেক্টস ওয়ার হোয়াট ওয়াজ মোস্ট রিয়েল, অর্থাৎ ফিজিক্যাল অবজেক্ট ওই সেটাই যেটা খুবই বাস্তবিক বা খুবই স্বাভাবিক, অর্থাৎ বাইরের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকেই আমরা জাজ করছি এবং এটাই রিয়েল, ভিতরের জিনিসটা মানুষ খুব একটা দেখে না। এরপর আলেকজান্ডার এবং পিথাগোরাসের কথা উল্লেখ করেন, যারা মহৎ কাজের অধিকারী, বাট তারাও একসময় বৃদ্ধ হয়েছে এবং মারা গেছে। সুতরাং কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে এই বার্ধক্য, মৃত্যু, এগুলো হচ্ছে ইনসেপারেবল পার্ট অফ লাইফ, জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেগুলো কখনোই এড়িয়ে যাওয়া যায় না এবং এগুলোকে সহজভাবে মেনে নিতে হবে, এবং সহজভাবে মেনে নিতে পারলেই এটা প্রত্যেকটা মানুষের জন্য সুখকর হবে, আর যদি মেনে না নিতে পারে তাহলে সে কষ্ট পাবে বা সাফারিংয়ে ভুগবে। প্রতিটি মানুষই জন্মাবে, ইয়াং হবে, বুড়ো হবে এবং একসময় মারা যাবে, এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা সাইকেল বা পর্যায়, একটা সিচুয়েশান থেকে অন্য সিচুয়েশানে মুভ করা।
সুতরাং এগুলো মানুষের জীবনের একটা স্বাভাবিক অবস্থা, এবং কবি সাজেস্ট করেছেন এই প্রত্যেকটা অবস্থাকেই স্বাভাবিকভাবে মেনে নিতে, তাহলে মানুষের জীবন সুখের হবে। এরপর তিনি কবি নান বা সন্ন্যাসিনী, মাদার বা মমের মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পেয়েছেন। কেন পেয়েছেন? এই নান বা সন্ন্যাসিনী স্ট্যাচু অব গড, অর্থাৎ ঈশ্বরের যে মূর্তি রয়েছে তার পূজা করে, অন্যদিকে মম বা মাদার এ কী করে, তার ইয়াং চিলড্রেনদের টেক কেয়ার করে। সুতরাং এই টেক কেয়ারটাকে কবি এখানে পুজোর মতো করে দেখছেন। সুতরাং নান পুজো করছেন স্ট্যাচু অব গড, আর এই মম পুজো করছেন তার ইয়াং চিলড্রেনদের বা তার ছেলে মেয়েদের। কিন্তু যারা এই স্ট্যাচুটা বানিয়েছিল, কবির থিওরি এইরকম যে এই স্ট্যাচুটা দেখতে ঠিক আগের মতোই রয়েছে, কিন্তু যারা এই স্ট্যাচুকে বানিয়েছে সেই ব্যক্তিগুলো হয়তো অলরেডি মারা গেছে অথবা তারাও বৃদ্ধ হয়ে গেছে। যেমনটি মা বৃদ্ধ হয়ে গেছে এবং তার ইয়াং চিলড্রেনগুলো এখন অ্যাডাল্ট হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। সুতরাং মহৎ কাজগুলো সারা জীবনে প্রাণবন্ত থাকে, কিন্তু এর কর্মীরা বৃদ্ধ হয়। যেমন গডের যে প্রতিমূর্তি বানিয়েছিল, ভাস্কর্য বানিয়েছিল, এটা একটা মহৎ কাজ, কিন্তু এই কাজের কর্মীরা যারা এটাকে বানিয়েছিল সেই ব্যক্তিগুলো কিন্তু এখন আর ইয়াং নেই, কিন্তু এই মূর্তিটা এখনও ইয়াং রয়েছে। বা যে মম তার ছোটো বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করতো, সে ছোটো বাচ্চা কাচ্চাগুলো কিন্তু এখন ইয়াং হয়ে গেছে, কিন্তু এই মম বা মাদার সে কিন্তু বৃদ্ধা হয়ে গেছে। সুতরাং কবি বুঝাতে চাচ্ছেন যে প্রত্যেকটি ভালো কাজই প্রাণবন্ত থাকে, কিন্তু এই কাজের পিছনের ব্যক্তিগুলো বৃদ্ধ হয়ে যায়, তারা তাদের বয়সটাকে ধরে রাখতে পারে না। কবি কবিতার শেষে চেস্টনাট বৃক্ষের কথা উল্লেখ করেছেন, যার পাতা রয়েছে, ডাল রয়েছে, ফুল রয়েছে এবং গাছের গুঁড়ি রয়েছে। এই সবগুলো মিলেই কিন্তু একটি কমপ্লিট গাছ। এখানে গাছের গুঁড়ি ছাড়া বাকি অন্যান্য অংশের অস্তিত্ব কল্পনা করা যায় না। অর্থাৎ কোনো গাছের যদি গুঁড়ি না থাকে তাহলে সেখানে ফুল পাতা অস্বাভাবিক। সুতরাং একটা শিশুর জন্ম যদি না হয় তাহলে সে ইয়াং হতে পারবে না, বার্ধক্যেও উপনীত হতে পারবে না। সুতরাং এগুলো ইয়াং, ইয়থ, তারপরে বার্ধক্য, ওল্ড এজ, এগুলো স্বাভাবিক ব্যাপার। তেমনি তিনি কবি আরও বুঝিয়েছেন যে বডি এবং সোল, বডি ছাড়া সোল অর্থহীন, সোল ছাড়া বডি অর্থহীন, সোল আসে বিধায় বডি আসে এবং বডি আসে বিধায় সোল আসে। সুতরাং এগুলোর মধ্যেও গভীর একটা যোগসূত্র রয়েছে। এছাড়াও কবি বলেছেন যে যেসব ব্যক্তিরা ডান্স করে তারা কিন্তু মনের আনন্দে ডান্স করে। সুতরাং এই ডান্সার মানে যে ডান্স করে তার মধ্যে এবং ডান্সের মধ্যেও একটা যোগসূত্র রয়েছে। ডান্সার ছাড়া ডান্সের অস্তিত্ব অকল্পনীয়, ঠিক ডান্স আবার এই ডান্সার ছাড়া অকল্পনীয়, মানে একটি আর একটির সঙ্গে কানেক্টেড, খুব ভালোভাবে কানেক্টেড। তো সুতরাং এই কবিতায় কবি বোঝাতে চাচ্ছেন যে বার্ধক্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে এই চেস্টনাট বৃক্ষ, ডান্স, ডান্সার, সোল, বডি, এগুলোর মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন একটি অপরটি পরিপূরক, একটি ছাড়া অন্যটির কথা চিন্তা করা যায় না। এবং এখানে এই কবিতাটাকে আমরা যদি তুলনামূলক অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাব যেখানে মডগানের সৌন্দর্য, তার শিশুকালের সেবা, শৈশবের সেই সৌন্দর্য এবং পরিণত বয়সে এসে তার বার্ধক্য বা তার কুচকানো চেহারা, তাহলে কবি এখানে বুঝাচ্ছেন যে সৌন্দর্য যেখানে সৌন্দর্য থাকে তার একটু পরে বার্ধক্য থাকে। আবার কবি বুঝাচ্ছেন যে যেখানে সোল রয়েছে সেখানেই বডি রয়েছে। সুতরাং বডি, সোল, সৌন্দর্য, বার্ধক্য, এগুলো সবগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেকটা জিনিসকে কবি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার জন্যই বলেছেন বা সাজেস্ট করেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু, আশাগুলি কবিতাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।